জাতীয় শোক দিবস উপলক্ষে যমুনা টেলিভিশনের বিশেষ আয়োজন অবিনশ্বর তুমি পিতা, এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কোনো বিদেশি শক্তির গুলিতে নয়, বঙ্গবন্ধু তাঁর বরাবরের গর্ব বাঙালির হাতেই সপরিবারে নিহত হন। অথচ তাকে বারবার সতর্ক করে দেওয়া হয়েছিল, কিন্তু সন্তানের প্রতি অবিচল আস্থা আর বিশ্বাসের খেসারত দিতে হয়েছে তাকে প্রাণ দিয়ে। তবে খোলা চোখে দেখলে বোঝা যায়, কিছু বিপদগামী সেনার বুলেটে নিভে যায় বঙ্গবন্ধুর জীবন প্রদীপ। অথচ এই হত্যাকাণ্ডের ব্যাপারটি আদৌ এত সহজ ছিল না। এর পেছনে রয়েছে আন্তর্জাতিক পরাশক্তির কুটিল রাজনীতি আর পাকিস্তান ভেঙে যাওয়ার প্রতিশোধ। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধ শুরু হলে মানবতাবাদী বঙ্গবন্ধু পক্ষ নেন ফিলিস্তিনের নির্যাতিত জনগণের পক্ষে। এরপর বন্ধুত্বের নিদর্শন হিসেবে মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত বাংলাদেশকে 37টি ট্যাঙ্ক উপহার দেন। যে ট্যাঙ্কগুলো ইজিপ্ট থেকে এসেছিল সেগুলোই শেষ পর্যন্ত প্রথম আমাদের ট্যাঙ্ক রেজিমেন্ট হয়। ওইখানে তখন আর সিনিয়র অফিসার কেউ ছিল না, ফারুক ছিল। ফারুককে তখন অ্যাক্টিং কমান্ডার হিসাবে রাখা হয়। আর এই ট্যাঙ্কগুলো মিশর থেকে বাংলাদেশে আনার দায়িত্ব ছিল মেজর ফারুকের উপর। কিন্তু কে এই মেজর ফারুক? বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের অন্যতম খলনায়ক মেজর ফারুক রহমান মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে 12ই ডিসেম্বর পাকিস্তান থেকে ছুটি নিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। দেশ স্বাধীন হলে বাংলাদেশের নবগঠিত সেনাবাহিনীর ট্যাঙ্ক রেজিমেন্টের ফার্স্ট ল্যান্সারের দায়িত্ব পান। যদিও পরবর্তীতে তাকে সরিয়ে দিয়ে মেজর মোমেন নামে এক মুক্তিযোদ্ধা অফিসারকে দায়িত্ব দেওয়া হয়। এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন ফারুক। 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যা মিশনে ব্যবহার করা হয় 30টি সামরিক ট্যাঙ্ক, যেগুলো 2 বছর আগে মিশর থেকে আনা হয়েছিল। 14ই আগস্ট রাতে মেজর ফারুক কৌশলে সেনানিবাস থেকে বের করেন ট্যাঙ্কগুলো। মূলত সামরিক অভ্যুত্থানে আতঙ্ক ছড়াতে ব্যবহৃত হয় এই ট্যাঙ্কগুলো। অথচ সবচেয়ে বিস্ময়কর তথ্য হলো, এই ট্যাঙ্কগুলোর কোনোটিতেই গোলা ছিল না। সম্প্রতি অবমুক্ত হওয়া মার্কিন সরকারের গোপন দলিলে দেখা যায়, 1972 সালে মেজর ফারুক রহমান রহস্যজনকভাবে ঢাকার মার্কিন দূতাবাসে গিয়েছিলেন অস্ত্র সংগ্রহের ব্যাপারে আলোচনা করতে। বছর না ঘুরতেই 1973 সালে 12ই জুলাই ফারুক দেখা করেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা জে ফেরারসনের সাথে। এ সময় ফারুক নিজেকে আর্মার্ড কোরের পরিচালক হিসেবে পরিচয় দেন এবং ট্যাঙ্কের ব্যাপারে খোঁজ খবর নেন। আর আগের দিন অর্থাৎ 11ই জুলাই কর্নেল রশিদ নাটকীয়ভাবে মার্কিন দূতাবাসে হাজির হন। কে এই রশিদ? বঙ্গবন্ধু হত্যাকারীদের অন্যতম কর্নেল রশিদ মেজর ফারুকের আপন ভাইরা। 71ের নভেম্বরে পাকিস্তান থেকে এসে তিনি যোগ দেন মুক্তিযুদ্ধে। 73 সালে মার্কিন দূতাবাসকে জানান, বাংলাদেশের সেনাবাহিনীর জন্য অস্ত্র কিনতে একটি কমিটি হয়েছে, যার চেয়ারম্যান ডেপুটি চিফ অফ স্টাফ জিয়াউর রহমান। রশিদ যেসব অস্ত্র কিনতে চান এর মধ্যে রয়েছে 105 থেকে 155 মিলিমিটার কামান ও হালকা বিমান বিধ্বংসী কামান। ষড়যন্ত্রের যে বীজ রোপিত হয় তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন হয় 2 বছর পর, মানে 73-ই মুজিব হত্যার নীল নকশা চূড়ান্ত হয়। আর বঙ্গবন্ধুর হত্যাকারীদের সাথে পাকিস্তানের গভীর সম্পর্ক পরবর্তীতে আরও স্পষ্ট হয়ে ওঠে। 3 নভেম্বর দেশ থেকে পালানোর পর বঙ্গবন্ধুর হত্যাকারীরা এই পাকিস্তানেই রাজনৈতিক আশ্রয় চেয়েছিল। আর হত্যাকারীদের অন্যতম কর্নেল রশিদ এখনও পাকিস্তানের আশ্রয়ে রয়েছে। তাহলে কি মুক্তিযুদ্ধের শেষ দিকে পাকিস্তান কি পরিকল্পনা করেই এদের বাংলাদেশের পক্ষে যুদ্ধে পাঠিয়েছিল? দলিল দস্তাবেজে এর পক্ষে অনেক প্রমাণ মিলে। 5 নভেম্বর 1975 ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো টেলিগ্রাম ছিল ফারুক রহমান ও কর্নেল রশিদ সম্পর্কে, যারা 2 বছর আগে মার্কিন দূতাবাসে গিয়েছিল অস্ত্র সংগ্রহের উদ্দেশ্যে। মার্কিন নথি অনুযায়ী জানা যায়, ফারুক ও রশিদ ডিসেম্বরে পাকিস্তান থেকে পালিয়ে নয়, ছুটি নিয়ে যুদ্ধে যোগ দিয়েছিল। এরা পাকিস্তান থেকে এসছে এই ঘটনা ঘটার জন্য, যে কারণে ফারুক রশিদরা একেবারে যুদ্ধ শেষের কয়েকদিন আগে এসছে, যে কারণে তারা মুক্তিযোদ্ধা সিনিয়রিটি পায়নি। এটাও তাদের একটা ক্ষোভ দেখানোর মতো একটা অজুহাত ছিল। 72 সালের 21শে ডিসেম্বর সিআইএর গোপন রিপোর্টে বলা হয়েছিল বাংলাদেশের সরকার পরিবর্তন হবে এক আকস্মিক আঘাতে, মুজিবের উত্তরসূরি তার দল থেকেই আসবে। সিআইয়ের পূর্বাভাসের সত্যতা মিলে যায় 3 বছরের মধ্যেই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তার ঘনিষ্ঠ সহচর খন্দকার মোশতাক রাষ্ট্রপতি বনে যান। বঙ্গবন্ধুকে কেউ কিন্তু খন্দকার মোশতাকের এজেন্টে কিছু বলে কিছু করতে পারেনি, কারণ
মনে করতেন না যে খন্দকার মোশতাক এমন কিছু করতে পারে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম খন্দকার মোশতাক মুক্তিযুদ্ধকালীন সময়ে মুজিবনগর সরকারে পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, স্বাধীনতার পর ছিলেন বাণিজ্যমন্ত্রী। বরাবরই আওয়ামী লীগের মধ্যে তিনি পাশ্চাত্যপন্থী ছিলেন, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন এবং ভারতকে তিনি দেখতে পারতেন না, আর তাকে গভীরভাবে পর্যবেক্ষণে রাখেন মার্কিন সরকারের তখনকার পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, যিনি মোশতাকের মনোভাব আগেভাগেই জেনে যান। 75-এর মার্চ মাসের শেষ দিকে কুমিল্লার বার্ডে স্থানীয় সরকার বিষয়ক চট্টগ্রাম বিভাগীয় এক সম্মেলন হয়। এতে খন্দকার মোশতাক ছাড়াও উপস্থিত ছিলেন মুজিবনগর সরকারের তথ্যমন্ত্রী তাহেরউদ্দিন ঠাকুর, মাহবুবুল আলম চাষী। 15-ই আগস্ট পট পরিবর্তনের পর তাদের ভূমিকা স্পষ্ট হয়ে যায়। ওই সম্মেলনের দ্বিতীয় দিন সাদা পোশাকে মেজর আব্দুর রশিদ ও অন্য এক সামরিক অফিসার রেস্ট হাউসে আসেন। আধা ঘণ্টা কথা হয় তাদের মাঝে। এরপর জুন মাসে দাউদকান্দি মাদ্রাসা প্রাঙ্গণে পরিবার পরিকল্পনার এক সম্মেলন শেষে মেজর রশিদ, মেজর ফারুক, মেজর শাহরিয়ার এবং আরও কয়েকজন সেনা কর্মকর্তা মোশতাকের গ্রামের বাড়িতে গোপন বৈঠক করে। এদের মধ্যে ছিল প্রথম ফিল্ড আর্টিলারিতে কর্মরত মেজর শাহরিয়ার, যার সাথে মেজর ডালিম, ক্যাপ্টেন বুজদুল হুদা, মেজর আজিজ পাশার ঘনিষ্ঠতা হয় ওই আর্টিলারিতেই। শৃঙ্খলা ভঙ্গের দায়ে চাকরি হারানো এই সেনা কর্মকর্তারা বঙ্গবন্ধুর উপর ক্ষুব্ধ ছিলেন। স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ব্যাপারটি সহজভাবে নিতে পারেনি পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র, আর আরেক শক্তি চীন ছিল একই কাতারে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত ও সোভিয়েত ইউনিয়নের সমর্থন ভালোভাবে নেয়নি সৌদি আরব সহ মুসলিম বিশ্বের অনেক দেশ, আর এই বিরূপ অবস্থার মধ্যে নিরপেক্ষ পররাষ্ট্রনীতি গ্রহণ করেন বঙ্গবন্ধু। পরস্পরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সম্মান প্রদর্শন এবং একে অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। আলজেরিয়ার রাজধানী জোট নিরপেক্ষ সম্মেলনে মঞ্চে দাঁড়িয়ে বলেছিলেন, বিশ্ব দুভাগে বিভক্ত, একদিকে শোষক আরেকদিকে শোষিত। আসলে তো বঙ্গবন্ধু শোষিত মানুষেরই নেতা ছিলেন এবং পৃথিবীর যেখানে মুক্তিযুদ্ধ ছিল বঙ্গবন্ধু সমর্থন করেছেন। তবে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্য ও গোয়েন্দা সংস্থার প্রত্যাহারের ব্যাপারটি সন্তুষ্ট হতে পারেননি ইন্দিরা সরকার। তাই মুক্তিযুদ্ধকালীন সময়ে যতটা আন্তরিক ছিল ভারত, তারপরে আর আন্তরিকতা তাদের দেখা যায়নি। একই অবস্থা ছিল সোভিয়েত ইউনিয়নেরও। যে ভারতের সঙ্গে যে সম্পর্ক খুব আহামরি ছিল বঙ্গবন্ধু তা না, এর আসল কারণটা হচ্ছে বঙ্গবন্ধু স্বাধীন চেতা ব্যক্তি ছিলেন। তিনি বাংলাদেশকে সবসময় আগে রাখতেন, বাংলাদেশের কথা সবসময় মনে রাখতেন এবং এমন কিছু তিনি করতে চাইতেন না যাতে তিনি অন্য রাষ্ট্রের দালাল হিসাবে চিহ্নিত হতে পারে। ওই সময় রাশিয়া এবং আমেরিকার যে খারাপ রিলেশন ছিল, খারাপ সম্পর্ক, ওর সাথে খারাপ সম্পর্ক আগে হয়নি, কাজে এই সমস্ত মিলিয়ে ওই ঠিক ওই সময়টাতেই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। স্বাধীনতা যুদ্ধের পরে আমেরিকার সাথে সেরকম সম্পর্ক গড়ে তোলার চেষ্টা হয়নি। বাংলাদেশের ব্যাপারে ভারত সোভিয়েতের আগ্রহ কমে যাওয়ার পর তৎপর হয়ে ওঠে পুরনো শক্তি পাকিস্তান ও যুক্তরাষ্ট্র। খন্দকার মোশতাককে ঘিরে ভেতরে ভেতরে সক্রিয় হয়ে ওঠে পাকিস্তান ফেরত সেনা কর্মকর্তারা। পরিস্থিতি যখন অনুকূলে তখন কলকাঠি নাড়তে থাকে মার্কিন প্রশাসন, যার নেতৃত্বে ছিলেন ইহুদি ধর্মাবলম্বী পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, পাকিস্তানিদের মতো যার মনে রয়েছে 71-এ পরাজয়ের ক্ষত। 71-এ নিক্সন সরকারের প্রতিরক্ষামন্ত্রী কিসিঞ্জার বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন না। পাকিস্তানকে সাহায্য করতে ডিসেম্বরের শুরুতে সপ্তম নৌবহর পাঠিয়ে পাকিস্তানের ভাঙন ঠেকাতে পারেননি নিক্সন। তাই স্বাধীনতার 3 বছর পর বাংলাদেশে দুর্ভিক্ষে লাখো বাঙালির মৃত্যুর পেছনে রয়েছে এই হেনরি কিসিঞ্জারেরই কূটকৌশল। যদিও 74-এর 30 অক্টোবর কিসিঞ্জার এসেছিলেন বাংলাদেশে, বৈঠক করেছিলেন বঙ্গবন্ধুর সাথে। ওই বৈঠকে কিসিঞ্জার বঙ্গবন্ধুর প্রশংসা করেছিলেন বটে, কিন্তু খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি। আমাদের সাথেই থাকুন, ফিরছি ছোট্ট একটি বিরতির পর।